So friends, you have seen that I've just resetted my profile. আফু আমি একটা ইয়া শুরু করছি, প্লিজ একটু একটু একটা গেমস খেলবি? একটু প্লিজ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিসেট দেওয়ার পর নতুন একটা ইয়া আসছে, তো আমি ওকে দিলাম। সো আমি লো কোয়ালিটিটাই চুজ করলাম আমার ফ্রেম রেট ভালো থাকার জন্যে। সো লো কোয়ালিটির জন্যে সেটি আবার আসছে। সো ইট উড টেক আ লিটল বিট অফ টাইম। সো ওকে, আই উইল কম্প্রোমাইজ ইট, কোনো সমস্যা নেই। সো ইন্টারনেট কানেকশান আমার অনেক পুর। সো তারপরে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, ও নো, ফেসবুক সাইন ইন করে ফেলেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, ড্রিম অ্যাপ সিএ নামটা রাখলাম, ম্যানেজার হিসেবে এই ব্যক্তিকে চুজ করলাম এবং ম্যানেজারের নামটা রাখলাম। ও, আমার এসেছে কিছু ন্যাশনাল প্লেয়ার, বুঝতে পারছেন। এই মার্টিনেস বাদ দিয়ে বাকি সবাইকে আমি কিনতে পারবো। মার্টিনেস হচ্ছে কি ফ্রিদি সবচেয়ে ফালতু প্লেয়ার, ইভান র্যাকেটিচ ভালো প্লেয়ার, তাকে কিনা যায়। সার্জিও আগুয়েরো, ক্রিশ্চিয়ান পুলিসিচ, আলেকজান্ডার আর্নল্ড, আ ব্রিলিয়ান্ট প্লেয়ার, জেরার্ড পিকে আছে, টেস্টেজেন আছে। আমি এখন ভাবছি কাকে বাদ দিয়ে কাকে আমি কিনবো। পিয়ানিচও চলে এসেছে, তো বাট আমার জেরার্ড পিকেকেই পছন্দ। অ্যান্ড ইয়েস, আই ব্রট জেরার্ড পিকে অ্যান্ড হি ইজ আ লেজেন্ডারি। এবং আমি পরে ম্যাচ খেলবো, আমি অনেক কিছু জিতেছি, অনেক কিছু পেয়েছি। এবং এই ভিডিওটা আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও প্রায় শেষ পর্যায়ে, আমি আমার আর একটু সময় লাগবে। আমি চেয়েছিলাম একটা ফ্রেডির মতো একজন প্লেয়ারকে কিনতে, বাট ফ্রেডি নেই আমার কাছে। তো ওয়েল, আমাকে এখানে কমন প্লেয়ার একটা দেওয়া হয়েছে, তো আমি দেখবো। এই যে কমন প্লেয়ার মাঠে ঢুকছেন, তাকে দেখতে বেশ সুন্দর। এবং সে 67 মোহাম্মদ সালিসু, শক্তিশালী একজন প্লেয়ার আমার টিমে। এবং আমি সিজন পাসে কিছু কয়েন পেয়েছি, ইয়াস 20 কয়েন আমি পেয়ে গেছি। তারপর দেখি মেসি ভালো আছে এবং স্কাউট করে তুমি যত দেরি করবো তত দেরি। সোজা কথা, শেষ শেষ আমার কথা, শেষ কথা। এবং ইয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ভিডিও। এ দাঁড়া।